Hey guys, welcome to my channel DIY Art Collection. If you new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, आज के आमी आपनादेर साथे खूबी यूनिक एक्टा डिजाइन शेयर करबो एबं एर जोन्नो आमी प्रथमे फोर तोला एखान थेके स्टार्ट करछी एबं एखान थेके लम्बा लम्बी बराबर दुटो घर काउंट करार पर साइड थेके एभावे चारटे घर काउंट करे एइभावे ठीक आगे जेई पजिशने फोर तुलेछि सेई ठीक सेई पजिशने निये जाओयार पर आमी एइभावे एकटा फोर तुलबो। এইভাবে ক্রস তৈরি করার পর ঠিক এর উপরে আবার আমি আরেকটা ক্রস তৈরি করব। এই ক্ষেত্রেও কিন্তু লম্বা লম্বি দিক থেকে ঘর সংখ্যা 2 এবং আড়াআড়ি ভাবে 4টে ঘর নিয়ে আমি 4 তুলছি। এইভাবে টোটাল আমি 4টে 4 তুলে নেব। চারটে ফোর তোলার পর ঠিক আমি যে কটা আড়াআড়িভাবে ঘর নিয়েছিলাম তার মাঝখান থেকে এইভাবে জাস্ট একটা লাইন টেনে নেব যাতে ডিজাইনটা আলাদা একটা লুক পায়। এবং এর পরবর্তীতে এইভাবে আমি আবার ঠিক এর সাইডে চারটে ঘর কাউন্ট করে এইভাবে ক্রস তৈরি করা স্টার্ট করব। এইভাবে আবার চারটে ফোর তুলে নেব এবং এইভাবে ক্রসটা কমপ্লিট করব। এখন আবার মাঝখান বরাবর এইভাবে আমি লাইন তৈরি করে নিচ্ছি এবং এই লাইন বরাবর আমি আরেকটা ফোর বা আরেকটা স্টিচ এইভাবে তুলে নেব সাইডেই। এবং এই অংশটার পর আমি পুরো টোটালটাকে বরফি শেপ দেব। এইভাবে আমি আস্তে আস্তে করে এই সেলাইটা করতে থাকব। এই অংশটি কমপ্লিট করার পর আমি সেলাইটিকে বাম দিকে থেকে এখন ডান দিকে এক্সটেন্ড করব যাতে আমার প্রপার বরফি শেপের জন্য হাফ অংশ তৈরি হয়ে যায়। এখন এইভাবে আমি আবার দুটো লাইন তৈরি করে নেব। ঠিক সেম প্রসেসেই তৈরি করতে হবে, জাস্ট আমি এটাকে ডান দিকে এক্সটেন্ড করেছি বাম দিকে সেলাইয়ের পরিবর্তে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি হাফ প্রায় তৈরি করে ফেলেছি। ঠিক এই অংশটার মতো করে আমি ঠিক ডান সাইডেও তৈরি করে নেব যাতে মাঝখানে অংশটা ফাঁকা থাকে এবং এইভাবে তৈরি হয়। দেখুন, আমি পুরো বরফিটা তৈরি করে নিয়েছি। এখন মাঝখানের অংশটা জাস্ট আগের মতোই আমি চারটে ক্রস স্টিচ তুলে আমি ভরাট করে নেব এবং পুরো অংশটাই আমি লাল কালার দিয়ে ভরাট করব। এবং এটা কিভাবে করতে হবে প্রসেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি।
চার সাইডের অংশটা প্রায় ফিল আপ করা হয়ে গেছে, জাস্ট মাঝখানের অংশটা বাকি রয়েছে। তবে এই ক্ষেত্রে আপনারা যদি চান তাহলে মাঝখানে আপনারা অফ হোয়াইট কালারও ইউজ করতে পারেন অথবা অন্য কোনো কালারও ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে আমি রেড কালার ইউজ করছি, কারণ অফ হোয়াইট কালারের বর্ডারে রেড কালারটা মাঝখানে অনেকটাই সুন্দর লাগে দেখতে সেজন্য। সো আপনারা যদি চান তো অন্য কালারও ইউজ করতে পারেন। ফ্রেন্ডস, এক্ষেত্রে মাঝখানে যে সুতোটা সেটা কিন্তু সুন্দরভাবে স্ট্রেট লাগবেন, যাতে ডিজাইনটা সুন্দর লাগে দেখতে। সো ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করেন তো অবশ্যই করবেন। আজকের জন্য